ভারতীয় সঙ্গীতের কিংবদন্তির নাম কিশোর কুমার। 1929 সালে মধ্যপ্রদেশে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন তিনি। আভাস কুমার গঙ্গোপাধ্যায় থেকে হয়ে ওঠা কিশোর কুমার, বাংলা, হিন্দি, ভোজপুরি ছাড়াও একাধিক সুপারহিট গান তিনি উপহার দিয়েছিলেন শ্রোতাদের। পাশাপাশি বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছিলেন, যেগুলি হয়েছিল সুপারহিট। এই কিংবদন্তি গায়ককে ভারতরত্ন দেওয়ার দাবি তুলে এবছরও বাগদার হেলেন চায় তার জন্মদিন পালন করল ডিজে কেবল নেটওয়ার্ক। কেক কাটার পাশাপাশি চলল মিষ্টি বিতরণ। এদিন কিশোর কুমারের জন্মদিনকে সারম্ভে পালন করা হলো ডিজে কেবল নেটওয়ার্কের পক্ষ থেকে। সারা দিন ব্যাপী চলল কিশোর কুমারের সুপারহিট গান। এদিন তার স্মরণে সামিল ছিলেন ডিজে কেবল নেটওয়ার্কের সমস্ত কর্মীবৃন্দরা। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। সারাটি পৃথিবী জুড়ে তোমার গানের সুরে ছড়ালে যে ভারত মায়ের নাম, তোমাকে জানাই প্রণাম। যে মহাগায়ক কিশোর কুমারকে অবিলম্বে ভারতরত্ন দেওয়া হোক, এই দাবি আমাদের হেলেন চাকরি যে কেবিল নেটওয়ার্কের পক্ষ থেকে আমাদের থাকবে। সন্দেহ, আমাদের কিশোর কুমারকে আজ আমরা তার জন্মদিন পালন করলাম এখানে, 89তম জন্মদিন। শুধু গায়ক হিসেবে নয়, হিন্দি ছবি এবং বাংলা ছবিতে বহু ছবিতে উনি নায়কের ভূমিকাতেও আমরা দেখেছি। কি কি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে জন্মদিন পালিত? আজ আমাদের টিজে কেবল নেটওয়ার্কের পক্ষ থেকে আমরা 89তম জন্মদিবস পালন করলাম আমাদের গায়ক, আমাদের নায়ক কিশোর কুমারকে স্মরণ করার জন্য। কি কি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে? আজ সকাল থেকে আমরা এখানে কেক কাটা হলো আমাদের, এইমাত্র কেক কাটলাম আমরা। সকল আমাদের স্থানীয় যারা আছেন কিশোর অনুরাগী, প্রত্যেককে আহ্বান করছি। আমাদের এখানে মৃত্যুমুখ হলো এখনো যারা আছেন তারা আসবেন, যারা কিশোরকে মনে প্রাণে কিশোর কুমারকে ভালোবাসেন। তার অনুষ্ঠান ছাড়া কোনো কিছুই সম্পন্ন হয় না। তাই আজ আমরা এখানে কিশোর কুমারের জন্মদিন, 89তম জন্মদিন পালন করলাম। শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম।